অ্যানিমেলের কিছু দৃশ্য দেখে মনে হচ্ছে সিনেমাতে রয়েছে একাধিক ঘনিষ্ঠ সিন, যে দৃশ্যগুলোতে অসাধারণ অভিনয় করেছেন রণবীর কাপুর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন রশ্মিকা এবং রণবীর কাপুরের ঘনিষ্ঠ কিছু দৃশ্যের ছবি। এই সিনেমাটি এমন একটি ছেলের গল্পকে ঘিরে তৈরি হয়েছে যে নিজের বাবাকে অসম্ভব ভালোবাসে, ঠিক একইভাবে ঘৃণাও করে। বাবার প্রতি ভালোবাসা সে প্রকাশ করতে পারে না, কিন্তু কখনো বাবার থেকে পাওয়া আঘাতের প্রতিবাদ সে করে না। শুধু বাবা কেন, সে তার মা, দিদি এমনকি বান্ধবীকেও নিজের জীবনের সবটুকু দিয়ে ভালোবাসে। কিছুদিন আগে সিনেমায় অনিল কাপুরের রণবীরকে থাপ্পড় মারার একটা দৃশ্য ভাইরাল হয়েছিল। এরপর রশ্মিকা এবং রণবীরের চুম্বন দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে সিনেমার নায়ক নায়িকার একান্ত ঘনিষ্ঠ মুহূর্তের কিছু দৃশ্যের ভিডিও। দৃশ্য দেখে বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে রণবীর এবং রশ্মিকা শারীরিকভাবে মিলিত হচ্ছেন বলিউডে। এর আগেও এমন দৃশ্য বহুবার আমরা দেখেছি, কিন্তু এই সিনেমার এই দৃশ্যের মধ্যে একটা আলাদা রোম্যান্স রয়েছে। ছবি দুইটি শেয়ার করে এক ব্যক্তি লিখেছেন, আমি জানতাম এটা শুধু সন্দীপ রেড্ডি ভাঙতে পারবে। এ প্রসঙ্গে পরিচালক একটি সাক্ষাৎকারে বলেছেন, সিনেমাটি আমরা প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করেছি, কোনো ছোট শিশুকে এই সিনেমাটি মোটেও দেখাবেন না, আমিও আমার ছেলেকে সিনেমাটি দেখাবো না। অ্যানিমেল সিনেমাটিকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেট দিয়েছেন অ্যাডাল্ট সার্টিফিকেট। ছবিটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাই দেখতে পাবেন, তবে সার্টিফিকেট দেওয়ার আগে পরিচালক মোট 5টি পরিবর্তন করেছেন সিনেমায়, যার মধ্যে একটা হলো অন্তরঙ্গ দৃশ্যের দৈর্ঘ্য কমানো। নির্দেশ অনুযায়ী পর্দার বিজয় এবং জোয়ার অন্তরঙ্গ দৃশ্যগুলো সংশোধন করেছেন পরিচালক। তবে তিনি খুব খুশি হয়েছেন সিনেমাটিকে এ দেওয়া হয়েছে বলে। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছেন অ্যানিমেল। সঞ্জীব রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবি নিয়ে শুরু থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে ছিল। অ্যানিমেল ছবিতে মুখ্য চরিত্রে রণবীর কাপুর অভিনয় করলেও খলনায়ক হিসেবে নজর কেড়েছেন বলিউড অভিনেতা ববি দেওয়াল। সঙ্গে রয়েছেন অনিল কাপুর এবং রশ্মিকা মান্দানার মতো আকর্ষণীয় অভিনেতারা। সিনেমাটি 3 দিনে বিশ্বজুড়ে বক্স অফিসে 300 কোটির বেশি ব্যবসা করে ফেলেছে।